রাজ্য সরকার সরকারি বিভিন্ন পরিষেবা মানুষের ঘরে পৌঁছে দিতে চাইলেও একাংশ কর্মচারীদের কারণে তা সম্ভব হচ্ছে না। অফিসগুলিতে কর্মসংস্কৃতির লাঠি তুলে বহাল তবিয়তে আছেন ওই সমস্ত কর্মচারীরা। দীর্ঘদিন ধরে অভিযোগের প্রেক্ষিতে সোমবার কুমারঘাটের বিভিন্ন অফিসগুলি সরেজমিনে পরিদর্শনে বের হন মন্ত্রী সুধাংশু দাস। তিনি পূর্ত দপ্তর, পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, জলসম্পদ, বিদ্যুৎ নিগমের কার্যালয় সহ পাঁচটি অফিস পরিদর্শনে যান। সবকটি অফিসে মন্ত্রী গিয়ে দেখেন একটি বড় অংশের কর্মচারীরা অনুপস্থিত। কর্মসংস্কৃতির এই হাল দেখে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। স্পষ্টতই নির্দেশ দেন বাম আমলের কর্মসংস্কৃতি এমন চলবে না, অফিসে নির্দিষ্ট সময়ে আসা যাওয়া করতে হবে। বরাবর দায়িত্ব থাকলেও আপনারা এগুলি ইয়ে করবেন। কালকে অফিসে আসার পরে অফিস টাইম কয়টা থেকে কয়টা? দশটা টু সাড়ে পাঁচটা। দশটার থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত কারাইলো, সাড়ে দশটার পরে যারা আইব অ্যাবসেন্ট দিবেন। কোন রকমের ইয়ে চলবে না। কেমন অনেক হয়েছে, এখন আর সিপিএম এর জামানা নাই, সিপিএম আইসেও না ক্ষমতায়, এটা বুঝলে যেতে লাগবো। একদম যারা টাইমে আইব অ্যাটেন্ডেন্স দিবেন, যারা টাইমে আইতো না কাইটা দিবেন না। এরপরে যদি আমি কিন্তু আরেকবার সারপ্রাইজ ভিজিট করবো, এরপরে যদি আমি দেখি কোনো সময় যে আপনারা ক্যাজুয়াল রয়েছেন, আপনারা গুজামিল দেওয়ার চেষ্টা করছেন, আমি কিন্তু আপনাদের এগেনস্ট অ্যাকশন নিতে বাধ্য হবো। এবং আমি যাদের যাদের পাইলাম না, আমি রিটেন কমপ্লেন আমি সিএম কে জানাবো, দপ্তর কে জানাবো।